ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি আছি সিলেট কোম্পানিগঞ্জ সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সড়ক মারিয়ে লোকালে পানি প্রবেশ করছে। এই উপজেলার বেশিরভাগ রাস্তাগুলোই পানিতে তলিয়ে আছে। এখানকার মানুষ যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদের বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট রয়েছে। এছাড়াও শুকনো খাবারের সংকটও রয়েছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট না থাকায় বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত। এখানকার বেশিরভাগ মানুষই পানিবন্দী হয়ে থাকায় ত্রাণ কার্যক্রমও সেভাবে চালানো যাচ্ছে না। আর যারা বানবাসী মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরও খাদ্য সংকট রয়েছে। এছাড়া পুরো উপজেলা জুড়েই বন্যার হাহাকার দেখা দিচ্ছে। উপজেলায় বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় এখানকার মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছে। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ত্রাণকেন্দ্র সুমানে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের বাসাবাড়িতে পানি উঠে গেছে। গতরাতে যারা ওইসব বাসাবাড়িতে রাত্রিযাপন করেছে তারা খাটের উপরে রাত্রিযাপন করেছে। এসব বাসাবাড়ির যারা শিশু এবং বৃদ্ধ ছিল তারা নিরাপদ স্থানে চলে গেছে। এখন সিলেটের সবচেয়ে বড় সমস্যা হলো যে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ এবং নেটওয়ার্ক সমস্যা। সিলেটের বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখান থেকে কোনো সংবাদ পাঠানো দুষ্কর হয়ে যাচ্ছে। 5-6 কিলোমিটার দূরে গিয়ে নিউজ পাঠানো যাচ্ছে। এছাড়া সিলেটের নিচু যে এলাকাগুলোতে পানি ছিল সেই পানিগুলো এখন অনেকটা কমে গেছে। তবে আকাশে এখনও যদি বৃষ্টিতে উজানে ভারতের বৃষ্টিতে তাহলে হয়তো বন্যার পরিস্থিতিও অনুকূল হইতে পারে। এছাড়া এখন যে সমস্যাটা সাধারণ মানুষ ভোগ করতেছে সেটা হলো নিত্য পণ্যের দাম বেশি বৃদ্ধি পাচ্ছে। মানুষজন এটা নিয়ে খুব দুর্ভোগ করেছেন। অন্যদিকে ব্যাংকের যে এটিএম বুথগুলো আছে অনেক বুথই বন্ধ আছে, আপাতত বন্ধ আছে, যার জন্য মানুষ টাকা পয়সা তুলতে পারতেছে না, ক্যাশ টাকা তুলতে পারতেছে না। অন্যদিকে সুনামগঞ্জের যে অবস্থা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি, অপরিণত অবস্থায় রয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনী এবং নৌবাহিনী বিভিন্ন জায়গায় উদ্ধার কার্যক্রম করেছে, পরিচালিত করছে। এদিকে সিলেটে গত রাত্রে শনিবার রাত্রে বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ তিন বাহিনী মিলে প্রায় 1,500 মানুষকে উদ্ধার করেছে এবং উদ্ধারকৃত এইসব মানুষকে নিরাপদ আশ্রয় রেখে খাদ্য সামগ্রী এবং জরুরি ঔষধপত্র প্রদান করছে।